वेलकम बैक टू माय चैनल আমি রিয়া তোমরা দেখছো রিয়াস লাইফ এন্ড ব্লগস আর এটা হচ্ছে আমার बर्थडे ব্লগ পার্ট 2 আর যারা 1 টা দেখেছো তারা তো জানোই আর যারা জানো না আজকে আমি চ্যানেলটা প্রথম দেখছো তো তাদের জন্য বলে দিলাম এন্ড কালকে শুধু অনেকটা রাত হয়ে গেছে কালকে 1টা 1:30টা বেজে গেছে আর তারপর মা অনেকটা কাজ করেছে কাল জানোই তো নর্মাল রান্না হয়েছিল মাছ মাংস তো এসব কিছু হলেও প্রচুর কাজ থেকে তো আজকে মা এখনো কাজ করছে মাকে বললাম মা তুমি বলেছিলে মন্দির যাবে বাট আজকে মা কোনোভাবেই যেতে পারছে না বলছে না আজকে তুই যা অন্য একদিন আমি যাব তো আজকে আমি যাচ্ছি আর কাল আমাকে যারা যারা উইশ করেছে হোয়াটসঅ্যাপ কন্টাক্ট বলো এমনি ফ্রেন্ডসরা বলো ফোন করে বলো সবাই তোমরা ইউটিউবের মাধ্যমে যারা করেছো তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার দিনটাকে অনেকটা স্পেশাল করে তোলার জন্য আরে আমার মনটা একটু খারাপ হয়েছে কাউকে বলতে পারিনি কাউকে ডাকতে পারিনি আমরাই শুধু ছিলাম আর তারপর আমার ডান্সের স্টুডেন্টগুলোকেও আমার ডাকার ইচ্ছে ছিল বাট হলো না কারণ ছোট ছোট বাচ্চা অত রাত করে আসবে না কারণ আমাদের এখানে দুপুর 12টা থেকে কারফিউ থাকে তো অনেকটাই প্রবলেম তো যাই হোক এই ব্লগটা আজকে একটা একদম শেষ অবধি দেখতে থাকো কারণ কোনো ব্লগই তোমরা যেটাই দেখো সরি ফর নয়েজ রাস্তার সামনে বাড়ি জানোই নয়েজটা একদম কমন ব্যাপার হয়ে গেছে এখন আমার ব্লগে তো আর যে কোনো ব্লগে যেটা বলছিলাম শেষ অবধি না দেখলে একদমই ভালো লাগবে না কিছু বুঝতে পারবে না তো প্লিজ কেটে কেটে দেখো না ব্লগটা পুরো দেখার জন্য রিকোয়েস্ট রইল তো দেখতে থাকো এখন যাচ্ছি আমি মন্দিরে চলো যাওয়া যা দেখো ভেতরে শুধু পণ্ডিতজিরা আছে বাইরে থেকে আসলে সবাই পুজো দিয়ে যেতে পারে তো প্রসাদ টসাদ কিনে আমি ভেতরে দিয়ে দিয়েছি আর বাইরে থেকে মোম টোম দেখিয়ে এই দেখো এখানে রেখে দিয়েছি এখান থেকে দেখিয়ে যাওয়া যাবে না বাট উপায় নেই সিচুয়েশন খারাপ তো মানতে হবে ছিল সেখানে তো এখন এলাম এখন আমি কিছুই খাইনি তো এখন একটু জল টল খাবো আর একদম দুপুরে লাঞ্চ করবো কারণ মা আজ কেউ কিছু ভেজ বানাচ্ছে ভালো লাগছে তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো আর দেখো মেহেন্দির আজকে কি দারুণ কালার রয়েছে ভীষণ ভালো লাগছে না দেখতে দাঁড়াও এই হাতেরটাও দেখিয়ে দিচ্ছি আমার তো ভীষণই ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে জানিও তো চলো দেখতে থাকো তো এই হচ্ছে আজকে আমার ভেজ স্পেশাল লাঞ্চ আর আমার মনে হচ্ছে কালকের থেকেও আজকে অনেক বেশি আছে আইটেমস আর আজকে আরও মানে টেস্টি লাগবে বেশি ভালো লাগবে খাবারগুলো তো চলো বলে দিচ্ছি কী কী আছে তো আজকে আছে ফ্রাইড রাইস স্যালাড ক্যাপসিকামের পকোড়া আলু ভাজা পটল ভাজা কাঁকরোল ভাজা এটা আছে কচি পাতা বাটা কাঁকরোলের পুর পাঁপড় লেবু এটা কি পটল পোস্ত না মা হ্যাঁ এটা পটল পোস্ত আর এখানে আছে ছোলার ডাল পনির দিয়ে তারপর এটা হচ্ছে শাহী পনির আর এটা হচ্ছে আমের চাটনি তো জাস্ট দারুণ দেখে যে আমার এত ভালো লাগছে অ্যাকচুয়ালি আমি খুব খাদ্য রসিক তো স্টার্ট করি হ্যাঁ খাদ্য রসিক মানুষের কাছে যে কোন রকমের যেমনই হোক খাওয়া দাওয়ার জাস্ট দারুণ আমার কাছে আগে যখন ছোট ছিলাম তখন অনেক কিছু বায়না ছিল বাট এখন শুধু বায়না কি জানো ভালো করে রেঁধে বেড়ে আমাকে বার্থডে দিন পুরো খাওয়াবে এবার তো দুদিন পরে গেছে আরো মজা আর দুদিন পরে কচি রুইয়ে খাওয়াতে হবে তো চলো খাই কি করবো তোমাদের তো যেতে পারছি না কিছু করার নেই যাই হোক
দেখা হলে নিশ্চয়ই পার্টি হবে সবার সঙ্গে। তো চলো ভালো লেগেছিল, আমি পছন্দ করে এনেছিলাম দিদার সঙ্গে গিয়ে। তো যাই হোক, আর দুপুরে খাওয়া দাওয়ার পর একটু আমি শুয়েছিলাম, বাট কখন যে ঘুমিয়ে গেছি আমি নিজেই জানি না। মা কয়েকবার ডেকেছে, মাকে বললাম উঠছি উঠছি করে, উঠতে উঠতে 7টা বাজিয়ে দিলাম। তো এবার এখন বাজে 7:30, তো এখন বম্মা ওরা আসবে আর ঠাম্মা তো বাড়িতেই আছে, তো ঠাম্মা এখন এখানেই আছে, আর তারপর স্টার্ট হয়ে যাবে আজকে রিচুয়ালসগুলো। তো চলো, যারা আগের ব্লগ দেখেছো তারা তো জানাই ডেকোরেশনগুলো তো সেমই আছে বলেছিলামই, তাও একবার তোমাদের জন্য সবটা দেখিয়ে দিচ্ছি। যখন আমি ঘুমিয়েছিলাম মনে হয় তখনই ফ্রিজে রেখে দিয়েছে, আমাকে এখনো একবারও দেখতে দেয়নি। অন গড বলছি, একবারও না, ফ্রিজের দিকে গেলেই বলছে এখন দেখবি না, বলেছি না একদম যখন কাটবি তখন দেখবি। জানি না তোমাদের মতন আমি একদম সারপ্রাইজ হয়ে আছি কেকটা নিয়ে, তো ডেকোরেশনটা তো দেখিয়ে দিলাম, বাট কেকটা একদম যখন কাটবো তখনই দেখাতে হবে। এখন তো আমিও দেখাতে পাচ্ছি না, আমারও হালত খারাপ, কি করবো বলো, কিছু করার নেই। তো চলো কেকটা দেখতে দিচ্ছ না কেন, কি হয় কেকটা দেখলে, আমি কাটবো আমি দেখবো না পরে যদি কিছু আরো না দেখায় স্পেশালি, তার জন্য আরো বেশি হয়ে যায়। চা খাচ্ছে মা, আছে তো অনেক কাজ করলে গো, দুদিন থেকে তো খুব খাচ্ছো বাবা, আরো রোগা হয়ে গেলে, এমনি তো রোগা আমি মোটা হয়ে যাচ্ছি, মা রোগা হয়ে যাচ্ছে, আর কি করা যাবে। না সত্যি বলছি, মা কিন্তু প্রচুর খেটেছে, প্রচুর কাজ করছে সত্যি, দুদিন থেকে না জাস্ট মারপু দেখি যাচ্ছে, আমি জানি মা জানে আর ভগবান জানে পুরোটা দেখছি। তো চলো দেখতে থাকো, এবার মা ঠাম্মাকে ডেকে নিয়ে আসি। এই হচ্ছে আমার ঠাম্মা, হাই বলো। এই হচ্ছে এক বিয়ার, হাই বলো হাই। এর এক বিয়ার, এই যে একটা ভাইস্তা, হাই বলো। এই হচ্ছে জেঠু, জেঠু হাই হাই। এই যে বম্মা আগের ব্লগে তো দেখিয়েছো, হ্যাঁ। এটা একটা দিদা, এটা বম্মার মা, আগে দেখেছো, হাই বলো হাই। লজ্জা ভাই, এই হচ্ছে বাবা, হাই। এই দেখো মা কি করছে, মা পুরো ব্যস্ত। এই যে মা, এটা ফুললো না তাই না, তোমাদের সব ফুলে ফুলেছি, এটা ফুললো না। এই দেখো বাকি যা ওগুলো কি ফুলকো ফুলকো হয়েছে, আর এই যে দেখো বানাচ্ছে। Bye.
Happy birthday to you. Happy birthday to you. Happy birthday. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. আশীর্বাদ নিয়ে এটার খুব দরকার ছিল এই সিচুয়েশনের মধ্যেও। যাই হোক, অন্য কোনো লোক ডাকতে পারছি না, কিছু করতে পারছি না, বাট এরা আশেপাশে ছিল তো সেই জন্য। তো তোমাদের কেমন লাগলো? আর দেখি এবার মা কিছু বলবে নাকি। মা তুমি কিছু বলবে নাকি বলো, সারাদিন তো শুধু কাজই করে যাচ্ছ বলো। আমি সবাইকে একটা কথাই বলবো যে আমার মেয়েকে যেন সবাই আশীর্বাদ করে। অবশ্যই করবে, সবাই ভালোবাসবে। আমি কিন্তু এবার সবটাই তোমাদের জন্যই সেলিব্রেট করলাম, কারণ কেউ তো জানোই আসতে পারবে না। তোমরা যেন সবাই ভিডিওর মাধ্যমে দেখতে পারো, বাড়িতে বসে সবাই এনজয় করো ব্লগটাকে, সেই জন্য তোমাদের জন্যই সবটা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল। আর আমাকে সত্যি ঘরের সবাই খুব সাপোর্ট করে ব্লগ করার জন্য, স্পেশালি মা ভীষণ সাপোর্ট করে, সেই জন্যই আমি এতটা করতে পারছি। দিদাকে খুব, দিদা থাকলে খুব ভালো হতো, বাট এই সিচুয়েশনের জন্য আসতে পারবে না বলে লাভ নেই। আমার ভাই শিলিগুড়ির ভাই, ওরও খুব ইচ্ছে ছিল বাট আসতে পারবে না। ভাই উইশ করেছে আমাকে একদম 12টায়, তো সেদিন তো যাই হোক, এবার ডিনারটা করি, বাকি কথা একটু পর হচ্ছে। তো এই হচ্ছে রাত্রের ডিনার, তোমাদেরকে আগে দিলাম, তারপর এখন আমি খাবো। এমনিতে তো তোমাদেরকে দেওয়া পসিবল না, তো এই ভিডিওর মাধ্যমেই দিলাম। তো হয়ে গেল আমার ডিনার, আর দুদিন যা হ্যাভি খাওয়া দাওয়া হলো তোমরা তো দেখলে সবটা। এবার আমি ভেবেছি 5-6 দিন, 1 সপ্তাহ একদম হালকা ফুলকো ডাল ভাত এসব কিছু খাবো। এই সিচুয়েশনে এত হ্যাভি খাওয়াটা ঠিক না, বাট খেলাম। প্রত্যেক বছরই মা আমাকে খাওয়ায় বাট রান্না করে, কিন্তু তোমাদের সঙ্গে তো আমি এইভাবে শেয়ার করতে পারতাম না আগে ব্লগটা যখন করতাম না। তো এই বছর পারলাম, তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। যারা এ টু জেড দেখলে এই ব্লগটাকে পুরো, তারা বলতে পারবে যে কেমন লেগেছে। আর যারা যদি কেটে কেটে দেখেছো তারা তো ভালো করে ঠিক করে বুঝবে না। যাই হোক, কেমন লাগবে আমি জানি না, বাট যারা সবটা দেখলে থ্যাংক ইউ সো মাচ, আর যারা আমাকে এভাবেই সাপোর্ট করছো, সবসময় সাপোর্ট করো, আর আমাকে অনেক 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 আশীর্বাদ করো। আমি যেন তোমাদের জন্য সবসময় এমন ভালো ভালো সুন্দর সুন্দর আর ইন্টারেস্টিং ব্লগ করতে পারি। আর ইয়াস, নেক্সট বার যেন আমার চ্যানেলটা মনিটাইজ হয়ে যায়, যদি তোমাদের আশীর্বাদ থাকে। 1 বছর আমার কাছে সময় আছে, মানে আরেকবার বার্থডে আসা অবধি তো পুরো, তো 1 বছরের মধ্যে আই হোপ হয়ে যেতে লাগে। যদি তোমাদের সাপোর্ট ভালোবাসা এমনই থাকে তো নিশ্চয়ই হয়ে যাবে। আর এই সবটাই পসিবল হয়েছে আমার মার জন্য, তো থ্যাংক ইউ সো মাচ মাকে। আর তোমাদের কেমন লাগলো এই ব্লগটা? যদি ভালো লেগেছে কী করতে হবে? চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলির মেম্বার হয়ে যেতে হবে কি? আরেকবার তো বার্থডে উইশটা তোমার আমাকে আগে করতে হবে, তাই তো? আমার ফ্যামিলি মেম্বার্সের মতো অবভিয়াসলি তোমরা আমার ফ্যামিলি মেম্বার্স, আরেকটা ফ্যামিলি তোমরা আমার, সেজন্যই তোমাদের সঙ্গে আমি সবটা শেয়ার করি, সবটা বলি। তো যাই হোক, যদি ভালো লেগেছে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, প্রেস দ্য বেল আইকন। খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগের সাথে, একটু সময় লাগবে এখন কারণ এডিট চলবে 2টো ব্লগ। সে অবধি সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড ওয়ান্স অ্যাগেন থ্যাংক ইউ সো মাচ টু এভরি ওয়ান। তো চলো, বাই।